বুধবার ধলাই জেলার নালকাটায় সরকারি শুকর ছানার খামার পরিদর্শনে গেলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী ভগবান চন্দ্র দাস। খামার পরিদর্শনকালে খামারের বর্তমান অবস্থা সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এদিন মন্ত্রীর সাথে ছিলেন খামারের ইনচার্জ অনুপম দত্ত সহ অধিকর্তা নিশিকান্ত দাস প্রমুখ। বর্তমানে এই খামারে 47টি শুকরের ছানা রয়েছে। আগামীতে খামারটির কিভাবে আরও প্রসার ঘটানো যায় এবং কিভাবে এর মাধ্যমে আয়ের ব্যবস্থা করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা নিয়েও দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী ভগবান দাস সাংবাদিকদের জানিয়েছেন, এই ফার্ম বহু আগে, দীর্ঘ অনেক বছর আগেই এই ফার্মটা এখানে তৈরি হয়েছিল এবং এই ফার্মকে কেন্দ্র করে অনেক শ্রমিকের রোজগারের ব্যবস্থা এখানে ছিল, কিন্তু বিগত দিনে ক্রমান্বয়ে এটা বিভিন্ন কারণে আজকে তেমন একটা সুবিধাজনক অবস্থাতে আছে বলে মনে হচ্ছে না। তবে সাফিসিয়ান এখানে আমাদের জমি রয়েছে, ইদানিংকালে যারা এখানে আমাদের ডাক্তারবাবুরা আছেন বা অন্যান্য স্টাফ সবাই মিলে কিছু গাছ, সাজনা গাছ, কলা গাছ ইত্যাদি বিভিন্ন ধরনের ভ্যারাইটি গাছ লাগানো হচ্ছে এখানে। এদিকে সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে অজানা রোগে শুকর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শুকর পালকরা, সাহায্য পাননি তারা। ব্যুরো রিপোর্ট, হল্লাবোড়।